ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ডে একটি তুলার গোডাউন ও তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। বুধবার গভীর রাতে শহরের পাভেল সিনেমা হল এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ খায়রুল ইসলাম। এদিকে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত 4 পরিবারের প্রত্যেকে ডিউটিন নগদ অর্থ ও শুকনো খাবার প্রদান করা হয়েছে। দিকটার দিকে আগুন সূত্রপাত ঘটে, আগুন কারণ এখন বোঝা যাচ্ছে না, তবে শর্ট সার্কিটের আশঙ্কা করা যায়। আমরা এখানে ভাড়া থাকে, ওদের তুলার মিলের জন্য পুড়ে গেছে, সব অনেক কিছু নষ্ট হয়ে গেছে, গরিব মানুষ দিন আনে দিন খায়, এই অবস্থা খুব ক্ষতি হয়েছে। ঘুম থেকে উঠে দিকে আগুন দিয়েছেন, আমার বাচ্চাকে নিয়ে শুধু আমি বাইরে নিচ্ছি, আমাদের বর্তমান চলার মতো কিছু নাই, কেউ এবং সাহায্য করতে আসেনি, কাপড়গুলো পর্যন্ত নাই যে গোসল করে পরবো, সামনে ঈদের কাপড় চুপড় সব পুড়ে গেছে বাচ্চাদের। চুলা চিনি শুনলাম তো বাড়ি থেকে দৌড়া আসলাম, দেখি চুলার আগুন কি আগুন দিল না দিল সেটা তো আমার জানা নাই, তবে পাশের বাড়ি থেকে পাশ থাকে চুলা টুলা আছে, ওখান থেকে কারেন্ট টান আছে, ওখান থেকে আগুন লাগতে পারে।